উপমহাদেশের বরেণ্য রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 53তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি পালনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পালন করছে নানান কর্মসূচি। ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ মহান নেতার সমাধিতে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, গণতন্ত্রের মানসপুত্র সোহরাওয়ার্দীর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজকে আমাদের অঙ্গীকার হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা দেশের সর্বস্তরের জনগণ সকলের সহযোগিতা কামনা করছি। সকলের সর্বাঙ্গীন সর্বাত্মক সহযোগিতা ছাড়া গণতন্ত্রকে বাস্তব রূপ দেওয়া, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, ইনস্টিটিউশনালাইজ করা খুবই কঠিন ব্যাপার। এ সময় বিএনপি সমালোচনা করেন কাদের। বিএনপি 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে যখন তারা জিতে যায়, জেতার আগেও তারা হেরে গিয়েছে, তাদের এটা অভ্যেস, পুরনো অভ্যেস, ভাঙ্গা রেকর্ড বাজাবেই। সোহরাওয়ার্দীর প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিস্থলে একে একে আসেন যুবলীগ সহ বিভিন্ন সংগঠন। এছাড়া সমাধি চত্বরে আলাদা আলোচনা সভার আয়োজন করে বেশ কয়েকটি সংগঠন।